আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুর দুটি মামলায় বিচার চলছে প্রায় তিন বছর আগে রাজধানীর পল্লবী থানায় হেফাজতে নির্যাতনে মারা যান জনি এর কিছুদিন পরে মৃত্যুর মিরপুর থানা হেফাজতে মারা যান সুজন এই দুজনকে হত্যার দায়ে বিচারের মুখোমুখি এস আই জাহিদুর রহমান খানসহ তিন পুলিশ কর্মকর্তাও তাদের দুই সোর্স দেশের ইতিহাসে পুলিশ হেফাজতে মৃত্যুর আর কোনো মামলায় বিচার শুরুই হয়নি বছর তিনেক আগের দৃশ্য বাড়িতে উৎসবের ধুম এই উৎসব থেকে জনিসহ পাঁচ ছজনকে ধরে নিয়ে যায় পুলিশ পল্লবী থানায় নিয়ে তাদের ওপর অমানসিক নির্যাতন চালায় এসআই জাহিদুর রহমান খান সহ তিন পুলিশ কর্মকর্তা ও তাদের দুই সোর্স পরে মারা যান জনি থানা হাজতে পিটিএ হত্যার অভিযোগে দু সালের আগস্টে আদালতে মামলা করে নিহতের পরিবার বিচার বিভাগীয় তদন্তে এসআই জাহিদ এএসআই মিন্টু এএসআই রাশিদুল এবং তাদের দুই সোর্স সুমন ও রাসেলের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলে গেল এপ্রিলে এই জনের বিচার শুরুর আদেশ দেন আদালত এরই মধ্যে পাঁচ দিন সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী নিহতের ছোট ভাই তাকে জেরাও শুরু করেছে আসামি পক্ষের আইনজীবী দেশে এই প্রথম আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুর বিচার চলছে রাষ্ট্রপক্ষের কৌশলী বলছেন আইনের শাসন প্রতিষ্ঠায় এই বিচার স্মরণীয় হয়ে থাকবে এই আইনে বাংলাদেশে প্রথম বিচার বিচার হচ্ছে এটার হওয়ার পরে হয়তো এই ধরনের কর্মকাণ্ড একেবারে নিবৃত্ত হয়ে যাবে আমাদের মামলা বিচারে প্রমাণ হলো রাষ্ট্রের। কিন্তু একটাই মামলা আছে যে আসামিকে নির্দুষিত প্রমাণ করতে হবে এই মামলাটা আমরাই প্রথম করতেছি এর জন্য আমাদের খুবই ধীরে সুস্থে আঘাত হচ্ছে তবে আসামি পক্ষের স্বজনের হুমকি আর অর্থের প্রলোভনে স্বস্তিতে নেই মামলার বাদী অনেক হুমকি অনেক টাকার প্রলোভনের মাঝে পড়ে অনেক সন্ত্রাসীদের মাঝে পড়ে এলাকার স্থানীয় কিছু নেতাদের তাদের তারা নিয়েছিল অনেক মানে হুমকির কিনে মাছ থেকে উঠে আজ আমি আমার সাক্ষী শেষ করেছি মিরপুরে ছুট ব্যবসায়ী সুজন হত্যা মামলায়ও আসামি পুলিশের এস জাহিদ নাদিম মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা